নমস্কার, পিপলস নিউজে আপনাদের স্বাগত। জন্মদিনে জনসেবা, এ এক অন্যরকম জন্মদিন পালন। কেক কাটার বদলে হয় গরিব মানুষের চোখের ছানি কাটার ব্যবস্থা। আত্মীয় স্বজন সমাগম, উপহারের বন্যার জায়গায় এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনের জন্য যথাসম্ভব ব্যবস্থা হয় চিকিৎসার, শীতের হাত থেকে বাঁচতে শীতবস্ত্রসহ কম্বলের। না কোনো আজগুবি ঘটনা বলছি না, এমনটাই হলো সোদপুর তীর্থভারতীর দুই বোন অনুস্মিতা ও প্রিয়স্মিতার জন্মদিন পালন উপলক্ষে। বাড়ির বাইরে মেরাব বেঁধে গুণীজন সম্বর্ধনা, পাশাপাশি চলছে চক্ষু পরীক্ষা শিবির, ছানি শনাক্তকরণ শিবির সহ অন্যান্য বিভিন্ন রোগের চিকিৎসা আর চোখ মরণোত্তর চক্ষু দানের বিভিন্ন রকমের উপায় যেগুলো আছে সেগুলো সাধারণ মানুষের মধ্যে বুঝিয়ে বলার ব্যবস্থা। নিম্ন আয়ের মানুষ অধ্যুষিত এলাকায় এমন ধরনের অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আর অভিনব এই জন্মদিন পালন অনুষ্ঠান যেন স্বামীজির জীবে প্রেমের কথাই বারংবার মনে করিয়ে দিল। আসুন শুনে নেওয়া যাক, যার কন্যাদ্বয়ের জন্মদিন উপলক্ষে এই আয়োজন, সেই রণদীপ পাল চৌধুরী কি জানালেন। টা হচ্ছে যে তার একটাই কারণ, আমি খুব অভাবের মধ্যে থেকে বড় হয়েছি, তো সেই কারণে আমার প্রথম থেকে একটা উদ্দেশ্য ছিল বা চিন্তা ভাবনা ছিল যে বহু মানুষ যারা চিকিৎসা পাচ্ছে না, আমি চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত যেহেতু, তাদেরকে ফ্রিতে যাতে চিকিৎসা পরিষেবা দিয়ে দেওয়া যায় এবং যারা দুস্থ রয়েছে তাদেরকে যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়। আর যোগদানের কর্মসূচিটা নিয়েছি, আমি দেখেছি বহু মানুষ অন্ধ, আপনি দেখবেন সুন্দরবন অঞ্চলে বা হচ্ছে যেখানে ইসে রয়েছে বর্ডার অঞ্চলগুলোতে আমি কাজ করেছি, বহু মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত এবং চিকিৎসা পাচ্ছে না, অন্ধ হয়ে থাকছে। আমরা এই পাড়াতে 2007 সাল থেকে আমি করছি এই কর্মসূচি, ইতিমধ্যে 2000-এর ওপরে মানুষকে বিনা ব্যয়ে ছানি অপারেশন করতে সক্ষম হয়েছি। এবছর আমরা আমাদের পাড়ার 3 মানুষ যারা মারা গেছে তাদেরকে, তাদের পরিবারকে বুঝিয়ে আমরা 6 মানুষকে তার ওই 3 চোখ দিতে পেরেছি। আমাদের কাছে রিপোর্ট আছে যে তারা এখন সুন্দরভাবে আবার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। এই বিশেষত কতদিন ধরে চালাচ্ছেন এটা? মানে একদম ফ্রন্টে আমি এসেছি এইভাবে 2014 সাল থেকে, আমার বড় মেয়ে যেদিন হয় মানে 6 অনুষ্ঠান থেকে। আর এছাড়া কর্মসূচিটা চলছে 2007 সাল থেকে।